আসসালামু আলাইকুম, গাজিজ বিজির পক্ষ থেকে সবাইকে সালাম আর শুভেচ্ছা জানাচ্ছি। চলুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যালেন্স শিট কি তা আজ জানতে চেষ্টা করি। ব্যালেন্স শিট হল একটি স্টেটমেন্ট যার মধ্যে কোম্পানির লায়াবিলিটি অর্থাৎ ডেট, লোন বা দায় বা দেনা, অ্যাসেট মানে সম্পত্তি আর ক্যাপিটাল অফ বিজনেস অর্থাৎ ব্যবসার মূলধন নিয়ে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ডে দেয়া তথ্য আকৃতির বিবৃতি বা স্টেটমেন্ট। যে কোনো কোম্পানির ফিউচার ভ্যালু বের করতে ব্যালেন্স শিট পড়তে জানা আর বুঝতে পারা খুবই জরুরি। একটি ইনকাম স্টেটমেন্টে ওভার দ্য টাইম পিরিয়ডে অথবা কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলির হিসাব দেওয়া থাকে, আর ব্যালেন্স শিটে ইয়ার এন্ডিং এর দিনে বা কোয়ার্টার এন্ডিং এর দিনটিতে স্টেটমেন্ট আকারে এটি প্রকাশ করা হয়। আমাদের দেশে 1st July to 13th June অর্থ বছর ধরা হয়। মনে রাখা ভালো, ইনকাম স্টেটমেন্ট হলো অতীতের হিসাব যা পাস্ট টাইম রিপ্রেজেন্ট করে, আর ব্যালেন্স শিট হলো বর্তমানের হিসাব যা প্রেজেন্ট টাইম রিপ্রেজেন্ট করে। তিনটি কারণে ব্যালেন্স শিট সম্পর্কে আমাদের জানা বিশেষ প্রয়োজন। এক, এটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখার বিশেষ ধাপ। দুই, কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ বা গ্রোথ বা স্ট্যাবিলিটি কেমন তা জানার জন্য। এবং তিন নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এখান থেকে কোম্পানির 5 বা 10 বছরের ফিউচার প্রসপেক্টস সম্পর্কে জানা যায়। মুদ্রা কথা হল, ব্যালেন্স শিট সাধারণত কোম্পানি হেলদি কিনা, কোম্পানির গ্রোথ কেমন, মূলধন এবং শর্ট টার্ম বা লং টার্মের লোন কি পরিমাণ, কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, কোম্পানির ম্যানেজমেন্ট কিভাবে ব্যবহার করছে প্রভৃতি সহ কোম্পানির পেছনের কয়েক বছরের তুলনামূলক চিত্র জানার জন্য এটি দেখা হয়। এই ব্যালেন্স শিট বড় বড় ডিগ্রিধারী অভিজ্ঞ ব্যক্তিরা করে থাকেন, যেখানে তাদেরই এটি করতে বা বুঝতে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়। সেখানে আপনাকেও এই ব্যালেন্স শিটটি ভালোভাবে শিখতে ও বুঝতে কষ্ট করতে হবে বা বোঝার জন্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা শুধু চেষ্টা করব কয়েকটি পার্টে আপনাকে ফাইন্যান্সিয়াল বা অ্যাকাউন্টেন্সির কঠিন ভাষাগুলো সহজভাবে আপনি কি করে বুঝতে পারেন তার একটি সহজ ধারণা দিতে। কষ্ট করে যদি আপনি এর পর্যালোচনা করে একবার শিখে নিতে পারেন, প্রফিটেবল স্টক সিলেকশন করা আপনার জন্য কোনো ব্যাপারই না। তবে ব্যালেন্স শিট সম্পর্কে বুঝতে হলে ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বিষয়ে আগে জানা খুবই জরুরি, কেননা রেশিও পর্যালোচনায় ইনকাম স্টেটমেন্ট জানা প্রয়োজন হয়। যদি আপনি শেয়ার মার্কেট বিজনেস শেখায় নতুন হয়ে থাকেন, তবে আমার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সহ বেল আইকনে ক্লিক করলে পিছনে করে আসা ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া ভিডিও সহ অন্যান্য ভিডিওগুলো দেখতে পাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টও করতে পারেন। আপনি কোম্পানির ওয়েবসাইটে ক্লিক করে কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পাবেন। এই অ্যানুয়াল রিপোর্টে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সহ কোম্পানির যাবতীয় তথ্য উপাত্ত দেয়া থাকে। ব্যালেন্স শিট পড়ার জন্য আপনাকে তিনটি বিষয় পড়তে হবে। এক, শেয়ার ক্যাপিটাল, কোম্পানির প্রপার্টি বা অ্যাসেট। দুই, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, কোম্পানির ইনকাম। তিন, ডেট, কোম্পানির লোন অথবা ধার বা দেনা। কোনো কোম্পানিরই তাদের শেয়ার ক্যাপিটাল বেশি ডায়ালুট করা ঠিক হবে না। একে ডায়ালুট করে লোন পরিশোধ করাও ভালো না। সাথে সাথে একটি ভালো মানের কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বাড়ানো উচিত, যাতে করে লম্বা সময়ের জন্য সেই কোম্পানিটি বাজার টিকে থাকতে পারে। একটি ভালো কোম্পানির ব্যালেন্স শিট কেমন হতে পারে? একটি ভালো কোম্পানির ব্যালেন্স শিট ওই কোম্পানির শেয়ার ক্যাপিটাল কনসিস্টেন্ট থাকতে হবে, ডাইলুট হওয়া ভালো না। আর ওই কোম্পানির যে রিজার্ভ যা থাকবে তা ক্রমান্বয়ে গ্রো হতে হবে, আর যে ডেট বা লোন থাকবে তা ক্রমান্বয়ে কমতে হবে। যদি ডেট গ্রো করেও তবে তা খুব মডারেটলি গ্রো করা ভালো হবে না। অ্যাভারেজ কোম্পানির ব্যালেন্স শিট কেমন হতে পারে? অ্যাভারেজ কোম্পানির ব্যালেন্স শিট এই
শেয়ার ক্যাপিটাল নির্দিষ্ট সময় পর পর ডাইলিউট হয়ে থাকে। এর রিজার্ভস এ খুব ভালো গ্রোথ দেখা যায় না, ওভারঅল একই রকম থাকে। আর এইসব কোম্পানির ডেট সেম থাকে, তবে কখনো কখনো বেড়ে যায়। খারাপ কোম্পানির ব্যালেন্স শিট কেমন হতে পারে? খারাপ কোম্পানির শেয়ার ক্যাপিটাল সবসময় বাড়তে থাকে, রিজার্ভ সমান থাকে অথবা নিয়মিত কমতে থাকে, আর ডেট বাড়তেই থাকে। ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট দেখে নেট ওয়ার্থ টু টোটাল ডেট কম্পেয়ার করার পর টোটাল ডেট আর নেট ওয়ার্থ রেশিও যদি ভালো না হয়, তবে সে কোম্পানিতে ট্রেড না করাই ভালো। নেটওয়ার্থ নিজের টাকা আর ডেট হলো ঋণের টাকা। ঋণ কোনো কোম্পানির জন্য কম থাকাই ভালো। নিয়ম অনুযায়ী শিটের লেফট সাইডে লায়াবিলিটিস আর রাইট সাইডে অ্যাসেটস সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকে, তবে অনেক সময় উপরে নিচে অ্যাসেট এবং লায়াবিলিটি উল্লেখ থাকে। ব্যালেন্স শিট মানে হলো শিটের দুই পাশেই ব্যালেন্স থাকতে হবে। প্রথমেই আমরা দেখব একটি ব্যালেন্স শিটে কি কি তথ্য দেয়া থাকে। কোম্পানির কাছে যেসব সম্পদ থাকে তা কোম্পানির অ্যাসেট, আর কোম্পানির যেসব ঋণ দায় বা দেনা থাকে তা কোম্পানির লায়াবিলিটিস। যদি কোম্পানির নিজের কার, ভেহিকলস, বিল্ডিং, মেশিনারিজ, ল্যান্ড বা অফিস বা ব্যাংকে কোনো নগদ অর্থ জমা থাকে বা অন্য কোনোভাবে বিনিয়োগ করা থাকে, তবে তা কোম্পানির অ্যাসেট। ওইসব বিল্ডিং বা অফিস তৈরির জন্য কোম্পানি যদি ব্যাংক থেকে কোনো লোন নেয়, তবে তা কোম্পানির লায়াবিলিটিস হবে। কোম্পানি গাড়ি কেনার জন্য কোথাও থেকে কিস্তিতে যদি টাকা নেয়, তবে সেই গাড়ির যে কিস্তি চলছে তা কোম্পানির লায়াবিলিটিস হবে। যদি কোনো খরচের জন্য কোম্পানি কোনো জায়গা থেকে কোনো টাকা ধার নেয়, তবে তাও কোম্পানিটির জন্য লায়াবিলিটিস হবে। কোম্পানি তার মূলধন বাড়াতে যে লোন বা ধার নেয় বা শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে, সেই টাকা বা মূলধন কোম্পানিটির জন্য লায়াবিলিটি হবে। একে আমরা সোর্স অফ ফান্ড বলতে পারি। মনে করুন আমি 1,00,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছি। ঋণ নিয়ে 75,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলাম, 25,000 টাকা আমার কাছে থাকলো যা পরে ব্যাংকে রেখে দিলাম। তাহলে এখানে ব্যাংক হবে আমার সোর্স অফ ফান্ড, আর ব্যাংকের কাছে আমি 1,00,000 টাকার ঋণী বা দায়বদ্ধ বা লায়াবেল হয়ে গেলাম। আমার কাছে থাকা মোটরসাইকেল আর নগদ 25,000 টাকা আমার অ্যাসেট হলো। আর এগুলো কিনতে যেহেতু ব্যাংকের লোন ব্যবহার বা অ্যাপ্লাই করেছি, সেহেতু একে অ্যাপ্লিকেশন অফ ফান্ড বলা যাবে। অ্যাপ্লিকেশন ফান্ড মানে হলো টাকা কোথায় কোথায় অ্যাপ্লাই করেছি। প্রতিটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিরই ব্যালেন্স শিট প্রায় একই ধরনের হলেও কিছু কিছু তথ্য কম বা বেশি দেয়া থাকে। এটি একটি সিম্পল কাউন্টিং মেথড। এই স্টেটমেন্টকেই যখন আমরা অ্যাকাউন্টেন্সি বা ফাইন্যান্সের ভাষায় বলি, তখন শুনতে একটু কঠিন মনে হয়। আসুন এইসব স্টেটমেন্টে ফাইন্যান্সের কি কি শব্দ থাকে তা পরবর্তী পার্টগুলোতে সিম্পল বা সাধারণ ভাষায় একটু বুঝতে চেষ্টা করব। নেক্সট পার্ট শোনার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।